বন্ধুরা আপনাদের ওয়েলকাম করছি আমাদের আরেকটা একটা নতুন ভিডিওতে তো গত পূর্বে দিয়েছি সিপিএ মার্কেটিং এর বিভিন্ন পলিসি নিয়ে এবং সিপিএর অফার এবং হচ্ছে এর যে ডিভাইসগুলো থাকে সেগুলো নিয়ে সো এই ভিডিওগুলো দেওয়ার মূল কারণ হচ্ছে আপনি যদি সিপিএম মার্কেটিং করতে চান তাহলে আপনাকে আগেই সিপিএম মার্কেটিং করার যে পলিসিগুলো আছে বা যে নিয়মগুলো রয়েছে এবং যে বিষয়গুলো একদম গুরুত্বপূর্ণ সেগুলো আপনাকে জানতে হবে সো আজকে আমরা দেখবো সিপিএম মার্কেটিং করার ক্ষেত্রে সিপিএর যে অফারের একটা টাইপ রয়েছে বা কোন অফার থেকে কোন টাইপের অফার থেকে আপনি কোন ধরনের যে অ্যাকশন আপনাকে রাখতে হবে বা আপনাকে কোন ধরনের কাজগুলো সেখানে আপনাকে ডান করতে হবে এই ব্যাপারটা আপনাকে আমি আজকে জানিয়ে দেবো কারণ হচ্ছে এই ব্যাপারগুলো যদি আপনি না জানেন তাহলে হয়তো আপনি একটি অফার নিয়ে সেটার কোন টাইপে কাজ করতে হবে সেটা সেটা আপনি বুঝবেন না বা আপনাকে কোনভাবে আপনাকে সিপিএ নেটওয়ার্ক আপনাকে পে করবে বা আপনি কিভাবে করে ডলারটা পাবেন সেই ব্যাপারটা হয়তো আপনি জানবেন না যে কারণে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা নতুন সিপিএ মার্কেটিং শুরু করেছেন এবং যারা পূর্বে কাজ করেছেন বাট আপনার ততটা ধারণা নেই সিপিএ সম্পর্কে যে মূলত সিপিএর ব্যাপারটা কি এবং এখান থেকে যে অফার ট্যাপগুলো রয়েছে যেমন আমাদের সিপিএল পিপিএল সিপিএস পিপিএসএ এই যে যে টাইপের যে অফারগুলো রয়েছে এই অফারগুলোকে মূলত বিষয়টা কি এগুলোর কোনটার মানে কি কোনটাতে আপনি কোন ধরনের কাজ আপনাকে ডান করতে হবে বা আপনার ট্রাফিক ধরনের কাজ এই অফারগুলো থেকে ডান করবে সো আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে আপনি সিপি মার্কেটিং করার ক্ষেত্রে মার্কেটিং প্রমোশন করার ক্ষেত্রে অফার প্রমোশন করার ক্ষেত্রে আপনার একটা অফারের টাইপ নিয়ে বা এই অফারটা আপনি কোন ধরনের কাজ করতে হবে সেটা আপনার আর কোনো কনফিউশন থাকবে না আপনি ইজিলি মার্কেটিং করতে পারবেন কারণ আপনি এই সাধারণ বিষয়গুলো যদি না জানেন তাহলে আপনার কাজ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে আপনার অনেক প্রশ্নের সম্মুখীন আপনার নিজেকে নিজে হতে হবে তখন হয়তো আপনি এগুলোর কোনো আনসারই কারোর কাছে খুঁজে পাবেন না সো বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আবারও আপনারা ভিডিও থেকে শেষ পর্যন্ত দেখেন আমাদের সিপিএর অফারের যে টাক রয়েছে এগুলোর কোনটার মানে কি কোনটার কাজ কি আপনাকে কিভাবে করে এটা ডান করতে হবে তো চলুন দেখে আসা যাক বন্ধুরা প্রত্যেকটা কাজ করার আগে ওই কাজের যে প্যাসিক বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে আপনি যদি ওই কাজের প্যাসিক বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে আপনি হয়তো ওই কাজটা নিয়ে কখনোই আগাতে পারবেন না কারণ আপনার মধ্যে ভালো একটা ধারণা আপনার মধ্যে থাকবে না সো একই রকম ভাবে আমরা যখন কোনো সেটা হতে পারে মার্কেটিং মার্কেটিং বা ডিজিটাল যেটাই হোক না কেন তো যখন আমরা মার্কেটিং করতে যাইব তখন আমাদের আগে মার্কেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে আপনার যদি সিপিএম মার্কেটিং সম্পর্কে ধারণা যদি না থাকে এবং সিপিএর যে অফারের যে টাইপগুলো থাকে ওই টাইপগুলো মূলত কোনটার কি মানে কি এবং কোনটার ফুল মিনিং কি এই বিষয়গুলো যদি আপনি টোটালি ভাবে যদি ক্লিয়ারলি না জানেন তাহলে আপনি অফারস লেট তাহলে আপনি অফার সিলেকশন করার সময় আপনি রাইট অফার আপনি কিন্তু চুজ করতে পারবেন না কারণ আপনার অফারগুলো সম্পর্কে কোনো ধারণাই থাকবে না সো আজকের ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো কিভাবে করে আপনি একটি অফারের টাইপ সম্পর্কে আপনি জানবেন এবং কোন টাইপের মাধ্যমে আপনাকে কোন ধরনের কাজ সেখানে ডান করতে হবে বা আপনার ট্রাফিককে কোন ধরনের কাজ ডান করতে হবে সেই বিষয়টা মূলত আপনাদেরকে আমি বুঝে দিতে চেষ্টা করবো তো আপনারা যারা নতুন রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে আপনাদের কাজের ক্ষেত্রে আপনাদের মার্কেটিং করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে আজকের ভিডিওটা তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটাতে প্রথমেই আমরা এখান থেকে তিনটা ওয়েতে আমি আপনাদের অফারের টাইপ দেখাবো কারণ আমাদের কিছু কিছু সিপিএ নেটওয়ার্ক রয়েছে যেগুলোতে মূলত অফারের টাইপগুলো উল্লেখ করা থাকে আবার কিছু কিছু নেটওয়ার্ক থাকে যেগুলোতে অফারের টাইপগুলো সেভাবে উল্লেখ করা থাকে না যদিও সেখানে ইঙ্গিত দেওয়া হয় বা একটা ক্যাটাগরি আকারে দেওয়া হয় কিন্তু ওইভাবে করে উল্লেখ করা থাকে না যে কারণে আমি তিনটা ওয়েতে আপনাদেরকে দেখাবো যে এই অফারের টাইপগুলো কিরকম আছে এবং এগুলো কীভাবে করে থাকে তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের এই অফারের টাইপগুলো দেখাবো অ্যাফলাইন থেকে তো আপনি যদি বলেন আমাকে যে ভাইয়া তাহলে অফলাইন মূলত কি অ্যাপ্লাই হচ্ছে একটা ওয়েবসাইট যেখান থেকে আমরা দুনিয়ার যে কোনো সিপিআই নেটওয়ার্ক সম্পর্কে জানতে পারি বা ওই সাইটের রিভিউ আমরা দেখতে পারি যে রিভিউ দেখে আমরা ওই ওইখানে অ্যাকাউন্ট মূলত করতে পারি একটা আস্থা পাই মানে ওখানে একদম যে রিয়াল রিভিউগুলো ওখানে দিয়ে থাকে তো ওরকম একটা সাইটে আমরা যাবো যেখানে আমাদের সিপিআর অফার টাইপগুলো প্রত্যেকটা নেটওয়ার্কের উপরে সেটা লেখা থাকে সো আপনাদের এটা অনেক হেল্প করবে আপনি যখন একটা সিপিআই নেটওয়ার্কে নতুন অ্যাকাউন্ট করতে যাবেন তখন সো আমি প্রথমে এখান থেকে একটি ব্রাউজার সিলেক্ট করবো তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করেছি আপনি যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে পারেন এই কাজগুলো করার জন্য তবে এখান থেকে গিয়ে আমি এখান থেকে যে রিভিউ সিপিএ রিভিউ মানে আমি এই যে এই আমি আমাদের ডেসক্রিপশন দিয়ে দেবো আপনি ডেসক্রিপশন বক্স থেকে কপি করে এটাকে ইউজ করতে পারবেন সো আমরা যখন নতুন একটা সিপি নেটওয়ার্ক ওপেন করি বা আমরা যখন একজন বিগিনার তখন কিন্তু আমাদের কাছে ভালো কোনো সিপি নেটওয়ার্ক থাকে না আমরা ওই নেটওয়ার্কগুলো ব্যবহার করে থাকি যে নেটওয়ার্কগুলো মূলত যে ইজিলি অ্যাপ্রুভাল দিয়ে দেয় ওরকম টাইপের আমরা কোনো একটা নেটওয়ার্ক হয়তো আমরা ইউজ করে থাকি যদিও হাজার হাজার সিপি নেটওয়ার্ক রয়েছে আপনি যে কোনো একটা নেটওয়ার্কে কাজ করতে পারেন কিন্তু আপনারা সাধারণভাবে যে নেটওয়ার্কগুলো সহজে অপ্রুভাল দেয় সেই নেটওয়ার্কগুলো আপনারা ব্যবহার করে থাকেন সো এটা কোনো বিষয় আপনি যেই নেটওয়ার্ক ব্যবহার করেন না কেন ইস নট এ ম্যাটার সো এখান থেকে আমি প্রথমে আপনাদের দেখাবো সিপি গ্রিপ সম্পর্কে কেন আমি গ্রিপ সম্পর্কে দেখাবো কারণ মোটামুটি সিপি গ্রিপ প্রত্যেক জোরে সিপি গ্রিপ ব্যবহার করেছে বর্তমানে যারা সিপিএতে কাজ করে এবং যারা পূর্বে যারা সিপিতে কাজ করেছেন তারা সবাই সিপিএ গ্রিপের সাথে একটা সম্পর্ক থাকে কারণ সিপি গ্রিপ থেকেই মূলত সবাই কাজটা স্টার্ট করে সো আমি প্রথমে সিপি গ্রিপ এখানে ওপেন করবো এখানে শত শত নেটওয়ার্ক রয়েছে এগুলো সবই কিন্তু সিপি নেটওয়ার্ক আপনি যে কোনো সিপি নেটওয়ার্ক এখান থেকে কাজ করতে পারেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই কাজ করতে পারবেন এটার জন্য আপনার কোনো প্রবলেম নাই ঠিক আছে তো ধরেন প্রথমে আমি এখান থেকে আমি এখানে লিখবো সিপি গ্রিফ আমি লিখবো সিপি গ্রিফ জি আর আই সি আমি সিপি গ্রিফ লিখে যদি সার্চ করি তাহলে এই যে আমার কাছে সিপি গ্রিফ চলে আসলো তো আমি সিপি গ্রিপটাকে এখান থেকে ওপেন করলাম ওপেন করার পরে এটার আমরা এই যে দেখার দেখেন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলস এই নেটওয়ার্কের ডিটেলস সম্পর্কে আমি জানতে পারবো এবং হচ্ছে এটার যে তেইশ ঘন্টা আগে একটা এখানে যে আগে এখানে ভেরি গুড নেটওয়ার্ক ভেরি গুড সাপোর্ট সো এটা এগুলো হচ্ছে রিভিউ যেটা এখান থেকে ইনকাম দেয় কিনা সেই ব্যাপারটা সো এইটা কোনো বিষয় না আমরা দেখবো এটার টাইফ সো এখানে আপনি দেখতে পাবেন এই নেটওয়ার্কের যদি আমরা এই সিপি গ্রিপ এর যদি আমরা টাইফটা দেখি যেখানে কি বিষয়গুলো আছে এটা হচ্ছে এটার এই ডিটেলস টা তো এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে এদের কমিশন টাইপ মানে এদের অফার টাইপ হ্যাঁ এদের কিন্তু অফার অনেক নাম্বার অফ এবার দু হাজার প্লাস অফার এখানে রয়েছে এবং এখানে দেখেন কমিশন টাইপ মানে অফার টাইপ আপনাকে কোন ধরনের অফার গুলো এখানে থাকবে সেই ব্যাপারটা এখানে আছে কি সিপিএস 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 এই তিন টাইপের অফার এই সিপি নেটওয়ার্কে রয়েছে মানে সিপি গ্রিপে রয়েছে ঠিক আছে সো সিপি গ্রিপ আমরা যদি ওপেন করি তাহলে আমরা এই তিন টাইপের অফার কিন্তু দেখতে পাবো সো সেটাও আমরা দেখবো এখন আমরা সিপি গ্রীপটাকে ওপেন করবো এখান থেকে আমি সিপি গ্রিপটা ওপেন করি সিপি গ্রিপ সিপি চলে গেলাম এবং আমরা অফার গুলোকে এখান থেকে একটা একটা করে দেখবো যে কোন অফার কি কাজ কোন অফার গুলো কিভাবে করে কাজ করতে হয় বা কোনটাকে আমরা কিভাবে করে কাজ করবো আমি এখান থেকে আমার সিপি গ্রিপের অ্যাকাউন্টটাকে ওপেন করে দিই যারা সিপি অ্যাকাউন্ট করতেছেন যারা এই ভিডিওটাকে প্রথম দেখতেছেন তারা মূলত ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সিপি গ্রিপ অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এবং আমি নতুন একটা আপডেট ভিডিও নিয়ে আসবো সিপি গ্রিপ সম্পর্কে সেই ভিডিওটা দেখে আপনি কিন্তু একটি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে ফেলতে পারবেন তো আমি সিপি গ্রিপের তে এখানে লগ ইন করে ফেললাম আমাদের ড্যাশবোর্ড লগ ইন করার পরে আমি অফার টুলে চলে যাবো যে হচ্ছে আমাদের অফার টুল আমি অফার টুলে ক্লিক করলাম আমি এখান থেকে মাই অফারে চলে গেলাম অফার টুলে ক্লিক করার পর এই যে হচ্ছে আমাদের অফারগুলো সো এই অফারগুলো আমি যখন একটা অফার আমি যখন ওপেন করবো আমি যখন একটা অফারে আমি যখন ক্লিক করব তখন আমার কাছে এই এখানে যে বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে যে বিষয়গুলো তিনটা বিষয় সিপিএস সিপিএল সিপিএইচ এই তিনটা ক্যাটাগরিতে কিন্তু অফার এখানে থাকবে হুম আমি যদি এখানে যাই এখানে আমাদের ক্যাটাগরি আছে এখানে অনেক ধরনের ক্যাটাগরির অফার রয়েছে এটা হচ্ছে একটা মানে নির্দিষ্ট একটা ক্যাটাগরি তো এই ক্ষেত্রে এখানে স্টাটে ওগুলো কোনো বিষয় না তো এখানে যদি এখন আমি ধরেন আমি এই ডেট আমি একটা ক্লিক করলাম বা হচ্ছে আমি ইউনাইটেড স্টেট এর একটা অফার নেই যে অফারগুলো মূলত আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট ইউনাইটেড আচ্ছা দেখি এখানে টি ইউনাইটেড স্টেট আমি লিখলাম তো ইউনাইটেড স্টেট লিখলে এখানে আমার কাছে ইউনাইটেড স্টেটের কিছু অফার চলে আসবে ধরেন আমি এই অফারটা এই প্রথম অফারটা এটাকে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমার এই অফারের একটা টাইপ থাকবে যে এই অফারটা মূলত আমাদের কি করতে হবে তো এটা যদি আমি টাইপটা দেখতে চাই তাহলে এখানে মোবাইল আছে একটা একটা ইনস্টল মোবাইল ইনস্টল মানে হচ্ছে অ্যাপ ইনস্টল সো এইটা আমাদের লাগবে না আহ এটা হচ্ছে যে এই ক্যাটাগরির মধ্যে যায় এখানে যদি আমি আসি এখানে আছে সিপিআই এখানে ওইটা দেয়নি এখানে ওদের ক্যাটাগরিটা বাড়াইছে যদিও তো আমি এটাতে একটা ক্লিক করি দেখেন এখানে কি আছে আমাদের এ মেলাম জিপ সাবমিট তো এইটাও কোনো বিষয় না এটা আমাদের জানতে হবে না এখানে যে জিপ রয়েছে এখানে জিপ সাবমিট করতে হবে মূলত এটা নিয়ে আমার আরেকটা একটা ভিডিও আছে তো এখানে ওইভাবে করে আমি আপনাদেরকে বলেছিলাম যে সব নেটওয়ার্কগুলো মূলত এই আহ বিষয়গুলো উল্লেখ করে দেয় না করে আপনাকে কাজ করতে হবে বা এখানকার যে মূল বিষয়টা কি বা এখানকার ক্যাটাগরিটা কি ওইটা ওইভাবে করে মানে এইভাবে উল্লেখ করে দেয় না যে শর্ট আকারে উল্লেখ করে দেয় না আবার কিছু কিছু নেটওয়ার্ক আছে যেগুলোতে এরকম শর্ট করে উল্লেখ করে দেয় সো শর্ট করে যেগুলোতে উল্লেখ করে দেয় সেগুলোতে আপনি কিভাবে বুঝতে পারবেন আপনার অফারটা কি আছে আর এটাতে যেহেতু উল্লেখ করে দেয়নি এটাতে আপনি কিভাবে বুঝবেন এটাতে বলার জন্য ইমেল সাবমিট ইমেল সাবমিটের অফার গুলোতে ইমেল সাবমিট করতে হবে এবং জিপ সাবমিট করতে হবে আপনি এই ক্যাটাগরিটা টাইপটা দেখে আপনি বুঝে নেবেন যে আপনার অফার কি এখানে কিন্তু লেখা আছে দেখেন এটার উপর কিন্তু আমার অলরেডি একটা ভিডিও আছে এই টাইপের উপর

প্রতি অ্যাকশনে মানে আপনাকে প্রতিটা কাজ করার উপরে এখানে অ্যাকশন বলতে একটা কাজ করা বোঝানো হয়েছে একটা টাস্ক ঠিক আছে যে আপনি একটা কাজ করার বিনিময়ে আপনাকে কিছু কস্ট করা হবে মানে সিপি নেটওয়ার্ক থেকে কস্ট হবে আপনাকে সে টাকা দেবে এরকম একটা কস্ট হবে ঠিক আছে তো এখানে এখন একটা কস্ট পার অ্যাকশনের মানেটা আবার কি

একটা অ্যাকশন আমি একটা অ্যাকশন নিলাম এই বিনিময়ে তাকে তারা আমাকে কি বলেছে যে পার তারা আমাকে কস্ট করবে এই বিনিময়ে তারা আমাকে একটা টাকা দেবে হচ্ছে কস্ট তারা আমাকে যে একটা টাকা দেবে সেই টাকাটা হচ্ছে কস্ট এখানে আমরা যে প্রতিটা আমি যে আমার ট্রাফিক এ দিয়ে আমি যে প্রতিটা কাজ সম্পন্ন করাবো এক একটা লিঙ্ক আমি সম্পন্ন করাবো বা ভিজিট করাবো বা ডাউনলোড করাবো সেটা হচ্ছে আমার পার অ্যাকশন হচ্ছে আমার ট্রাফিক যে সাকসেসফুলভাবে একটা অফার কমপ্লিট করছে মানে আমি লিড পাইছি সেটা হচ্ছে একটা অ্যাকশন যে কারণে বলছে কস্ট পার অ্যাকশন আপনার ট্রাফিক আপনি যার কাছে আপনার অফারটা শো করবেন বা আপনি শেয়ার করবেন বা আপনি মার্কেটিং করবেন সে যখন আপনার ওই অফারের উপরে ক্লিক করে আপনার ভিতরের নির্দিষ্ট কাজগুলো সে ভাবে সম্পন্ন করবে তখনই আপনার নিজের অ্যাকাউন্টের মধ্যে একটা অ্যাকশন নেওয়া হবে আর ওই অ্যাকশনের বিনিময়ে আপনি যে একটা অ্যাকশন নিচে ওইটার বিনিময়ে আপনাকে কস্ট করবে মানে আপনাকে টাকা দেবে তো এটা হচ্ছে আমাদের কস্ট ফর অ্যাকশন ঠিক আছে এই ধরনের এই ধরনের যে অফারগুলো থাকে সেই অফারগুলোতে মূলত এক একটা কস্ট মানে যে একটা অ্যাকশন নেওয়া হয় যেমন এই যে এইটা একটা অ্যাকশন ঠিক আছে কস্ট পার অ্যাকশন এটা এটা যদি আমি বলি আমি যদি এই লিঙ্কটা দেই তাহলে আমার ট্রাফিক কি করবে আমার ট্রাফিক এই লিঙ্কটাকে গিয়ে সে এই লিঙ্ক থেকে একটা অ্যাপ অ্যাপ ডাউনলোড করবে সে যখন একটা অ্যাপ ডাউনলোড করবে তখন তাকে একটা অ্যাকশন নেওয়া হবে বিনিময়ে আমাকে কিন্তু কস্ট করা হবে মানে সিপি নেটওয়ার্ক বিনিময়ে আমাকে এই আটত্রিশ সেন্ট দিবে ঠিক আছে তো এখানে আবার সিপিএ বলতে হচ্ছে কস্ট পার অ্যাকশন সিপিএ বলতে সিপিএর যত প্রকারের অফার আছে মানে সিপি এর যে টাইপটা আছে এখানে আমরা যে দুইটা টাইপ দেখতে পাচ্ছি একটা হচ্ছে সিপিএ এই এর টাইপ দ্বারা আপনি এটাও বুঝতে পারেন যে একটা সিপিএ নেটওয়ার্কে যত প্রকারের অফার আছে যত প্রকারের অফার প্রত্যেকটা অফারকে সিপিএ দ্বারা বোঝায় যদি সেটা অ্যাফিলিয়েট কোয়ালিটি না হয় প্রত্যেকটা সাধারণ অফারকেই সিপিএতে সিপিএ ক্যাটাগরিতে নিয়ে আসা যায় কারণ সিপিএ পার অ্যাকশন আপনি প্রত্যেকটা অফারই কিন্তু আপনি কস্ট পাবেন মানে আপনাকে কিন্তু প্রত্যেকটা অফার ডান করার পরে কিন্তু যে কোনো টাইপের অফার ডান করলে কিন্তু আপনাকে একটা টাকা দিবে সিপিএ নেটওয়ার্ক সুতরাং সিপিএ আপনি যে কোনো একটা অফার সিপিএ নেটওয়ার্ক থেকে নিয়ে যদি সেটাকে আপনার ট্রাফিক দিয়ে যদি আপনি সম্পন্ন করেন তাহলে আপনি সিপিএটা করে ফেললেন এবার আমাদের সিপিএল তো সিপিএল হচ্ছে সিপিএল মধ্যে আরেকটা সিপিএল যে অফার এর একটা টাইপ আমরা এই অফার এর যে টাইপ গুলো থাকে সিপিএল এটাতে মূলত আপনাকে সিপিএল মানে হচ্ছে কস্ট পার লিড ঠিক আছে কস্ট পার লিড এটা যদি আমি আপনাদের একটু দেখাই এটার নাম হচ্ছে সিপিএল সিপিএল এটার মানে হচ্ছে কি কস্ট পার লিড ঠিক আছে এল ই এডি কস্ট পার লিড তাহলে এখানে এখন কস্ট পার লিডের মানে আবার কি যে ওখানে আমরা উপরে দেখেছিলাম আমরা কস্ট পার অ্যাকশন বাট এখানে আছে কস্ট পার লিড এখন কস্ট পার লিড সম্পর্কে যদি আপনাকে জানতে হয় তাহলে আপনাকে আগে জানতে হবে মূলত লিডটা কি লিড কি হোয়াট ইজ লিড আমরা যখন আমাদের সিপি ইনস্টলকে কিন্তু লিড দেওয়া হয় কিন্তু এখন ওই লিডটা মূলত কি এখানে আমরা লিড বলতে কিন্তু কি বুঝি আমাদের যখন একটা লিড আসে তার মানে কি আমাদের একটা টাকা আসে সুতরাং এই লিডটা কি লিড লিড দ্বারা এই জিনিসটা কি বুঝায় যে কোনো একজন ব্যক্তির পার্সোনাল ইনফরমেশন সেটা হতে পারে তার কি তার ইমেল অ্যাড্রেস তার নাম হতে পারে তার জিপ কোড হতে পারে তার নিজের পার্সোনাল অ্যাড্রেস হতে পারে তার মেলিং অ্যাড্রেস হতে পারে এবং সেখানে তার ক্রেডিট কার্ড হতে পারে বা তার ডেবিট কার্ডের ইনফরমেশন হতে পারে এরকম কোনো একটা ইনফরমেশন ব্যক্তির যেই ইনফরমেশন দ্বারা ওই ব্যক্তিকে খুঁজে বের করা যায় বা পরবর্তী পরবর্তীতে তার সাথে কন্ট্যাক্ট করা যায় ওই ব্যক্তির সাথে পরবর্তীতে কন্ট্রাক্ট করা যায় ওরকম একটা ইনফরমেশন মানে হচ্ছে লিড সুতরাং এই অফারগুলোতে আমরা যখন এই অফারগুলো নিব তখন আমাদের ট্রাফিককে এই অফার গুলোর মধ্যে তাকে কি করতে হবে লিড আনতে হবে মানে ট্রাফিকে কোন একটা ইমেল বা তার ক্রেডিট কার্ড বা তার ডেবিট কার্ড বা তার জিপ সাবমিট করতে হবে এই সিপিএল টাইপের অফারগুলোতে ব্যক্তিকে তার নিজের পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে হবে যেমন আমি যদি এখানে একটা একটা আপনাকে এই যদি দেখাই এই যে ইমেল সাবমিটের যে অফারটা এটা মূলত সিপিএল এর মধ্যে পড়ে কারণ এখানে কি করতে হবে ট্রাফিক এই লিংকে গিয়ে আমি যখন তার কাছে আমার অফারটা শো করবো তখন তাকে গিয়ে কি করতে হবে প্রথমেই তাকে ইমেল সাবমিট করতে হবে তার নাম দিতে হবে তার অ্যাড্রেস দিতে হবে তারপর তাকে জিপ সাবমিট করতে হবে এই যে সে তার ইনফরমেশন এখানে যে দিবে তার নাম তার ইমেল অ্যাড্রেস এই মানে হচ্ছে সিপিএল মানে একটা লিড সুতরাং আপনার ট্রাফিক যখন এই লিঙ্কের মধ্যে গিয়ে আপনার এই আপনি যখন মার্কেটিং করবেন তখন আপনার এই ট্র্যাকিং লিঙ্কের মধ্যে গিয়ে সে যখন তার নিজের পার্সোনাল ইনফরমেশন তার ইমেল অ্যাড্রেস তার জিপ কোড তার ক্রেডিট কার্ড নম্বর সব কিছু যখন সে সাবমিট করে দিবে তখন আপনার একটা লিড নেওয়া হবে তখন আপনি এই যে সিপিএল এর যে লিড আছে এই যে সিপিএল এর লিড এই একটা লিড আপনি নিয়ে নিলেন আপনি যখন একটা লিড ট্রাফিক নিয়ে নেবেন তখন আপনাকে কি কস্ট করবে সুতরাং প্রত্যেকটা লিডের বিনিময়ে আপনাকে কিন্তু কিছু টাকা সিপি নেটওয়ার্ক দেবে এটা হচ্ছে আমাদের

সেল সেল নাম হচ্ছে কস্ট পার কি করতে হবে আপনাকে আপনার ট্রাফিককে একটা সেল আনতে হবে মানে আপনাকে একটা সেল আনতে হবে আপনার যেই অফার গুলো থাকবে হম যেমন আমি যদি আমার সিপি গ্রিপে যাই এখান থেকে আমি আপনাদের কস্ট পার সেল এর একটা যদি দেখাই এখান থেকে আমি দিলাম ধরেন আচ্ছা এখানে আমাদের কস্টফার সেল এর কোনো জিনিসগুলো থাকে না সাধারণভাবে দিচ্ছে কিন্তু যদি এরকম থাকে যেমন ধরেন কস্ট পার সেলের মানে হচ্ছে নেটওয়ার্কের মধ্যে ধরেন অফার আছে যেগুলো প্রোডাক্ট টাইপের ঠিক আছে যেমন আমি একটা মোবাইল সেল করবো একটা মোবাইল আমি এখানে দিলাম যে আমার একটা মোবাইল আমি বিক্রি করবো এটার দাম আছে কয় টাকা সুতরাং ওই অ্যাফিলিয়েট টাইপের অফারগুলো যেগুলো মূলত বিক্রি করা হয় ঠিক আছে যেগুলো মূলত বিক্রি করা হয় বিক্রি করার বিনিময়ে আপনাকে একটা কমিশন দিবে সুতরাং আপনি ওই অফারগুলোর লিঙ্ক নিয়ে যখন আপনার ট্রাফের কাছে আপনি দেবেন যেমন ধরেন একজন মানুষের চুলে খুব সমস্যা তার চুল পড়ে যায় এখন ওই মানুষটা কি প্রয়োজন চুল যাতে না পড়ে সেজন্য একটা প্রোডাক্ট প্রয়োজন হ্যাঁ এখন সিপি নেটওয়ার্কের মধ্যে ওই প্রোডাক্টটা আছে আপনি কি করবেন ওই প্রোডাক্টের লিঙ্কটা গিয়ে আপনি আপনার যার ওই চুলের সমস্যা আছে তাকে গিয়ে আপনি লিঙ্কটা দিবেন সে যদি আপনার লিংকে ঢুকে ওই প্রোডাক্টটা যদি সে কিনে নেয় তাহলে আপনি একটা সেল নিয়ে আসলেন তাহলে আপনি একটা সেল পেয়ে গেলেন আপনি যখন একটা সেল নিতে পারবেন তখন আপনাকে কস্ট করবে মানে আপনি যে সেল আনছেন সেটার বিনিময়ে আপনাকে কিছু কমিশন বা কিছু টাকা আপনাকে সিপি নেটওয়ার্ক দেবে সো এইটি হচ্ছে কস্ট পার সেল মানে এক একটা সেল আন আপনি আপনি প্রত্যেকটা সেল আনলে আপনি যখন একটা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন বিনিময়ে আপনাকে তারা টাকা দিবে এখানে কস্ট মানে হচ্ছে টাকা আপনাকে টাকা দিবে ঠিক আছে এটা হচ্ছে কস্ট পার সেল মানে প্রত্যেকটা সেলে আপনাকে টাকা তারা পে করবে এটা হচ্ছে বিষয়টা তো এটা হচ্ছে আমাদের সিপি গ্রিপের ক্ষেত্রে আমরা মাত্র তিনটা সিপিএর যে অফার এর মানে টাইপ দেখতে পেলাম এখানে সিপিএ সিপিএল সিপিএইচ এছাড়া আরো অনেক টাইপ রয়েছে সেগুলো আমরা দেখবো এর মধ্যে এখন আমরা এই টাইপগুলো দেখার জন্য সেটা হচ্ছে যাবো আমাদের সিপিআই এখানে সিপিআই নামে একটা ই থাকে আমি যদি একটু গুগলে আপনাদের সার্চ করে দেখাই যে সিপিএ অফার অফার টাইপ টি ওয়াই ই আমি অফারটা টাপ লিখলাম সিপি অফারটা টাইপ এখানে আমাদের কাছে চিপির যে অফারের যে ট্যাপগুলো থাকে সেগুলোর একটা কিছু আমরা দেখতে পাবো যে সিপির অফার ট্যাপগুলো মূলত কী কী থাকে আহ হট আর অফার হাউট চল দা হায়ে স্ট্রেন আচ্ছা এখান থেকে আমি এখান থেকে আর একটা নেটওয়ার্কে চলে যাই সেটা হচ্ছে আমাদের আমরা এখন দেখলাম সিপি গ্রিপ তো এখান থেকে এখন আমি দেখবো ধরেন এফ মাইন এফ মাইন আমি এফ মাইনটা দেখবো যে এফ মাইনে আমাদের কী ধরনের অফার রয়েছে বা কী টাইপের অফারগুলো রয়েছে সেটাও আমরা এখন দেখব বন্ধ যে কোনো নেটওয়ার্কের অফার আমরা দেখতে পারবো এখানে আমরা আসলাম এখানে এই যে এখানে আছে সিপিআই সুতরাং আমরা হচ্ছে যখন আমরা সিপি গ্রিপে চলে গিয়েছিলাম আমরা সেখানে কি পেয়েছিলাম আমরা এখানে তিনটা অফার পেয়েছিলাম একটা হচ্ছে সিপিএ একটা হচ্ছে আমাদের মানে যে আমি আমরা প্রথম পেয়েছিলাম কি সিপিএ সিপিএ তারপর আমরা পেয়েছিলাম কি সিপিএল তারপর আমরা পেয়েছি সিপিএচ এই তিনটা টাইপ কিন্তু আমরা সিপি গ্রিড থেকে পেয়েছি এবং আমরা এগুলোকে জেনেছি এখন আমরা থেকে যেটা জানবো এখানে আমাদের কিছু নতুন থাকতে পারে মধ্যে যেহেতু এক এক রকমের অফার থাকতে পারে এই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন কি এখানে কি আছে সিপিএস সিপিএল সিপিআই সুতরাং সিপিএ এবং হচ্ছে সিপিএল এই দুইটা কিন্তু আমাদের কি সিপি গ্রিপে ছিল এখানে কিন্তু একটা আমরা নতুন পেয়ে গেলাম এটা হচ্ছে সিপিআই এখন সিপিআই এটার মানেটা কি এই ধরনের অফারে আমাদের কি কাজ করতে হবে আমাদের ট্রাফিককে ঠিক আছে এটা যদি আমরা একটু দেখি তো এখানে আমরা সিপিআই মানে হচ্ছে কস্ট ঠিক আছে কস্ট পার ইনস্টল এটা হচ্ছে ফর ইনস্টল এটার মানে হচ্ছে কি আপনার আমাদের সিপি এর কিছু কিছু নেটওয়ার্ক যে কিছু কিছু অফার রয়েছে যেগুলো হচ্ছে অ্যাপ ইনস্টল টাইপের যেমন আমি যদি সিপি গ্রিপে দেখাই আপনাকে অ্যাপ মানে না দেখিয়ে তাহলে আমরা এখানে দেখতে পাবো এই যে দেখেন এটা কি লেখা আছে এখানে মোবাইল ইনস্টল মোবাইল ইনস্টল মানে কি এটা থেকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে যেমন আমরা প্লে স্টোর থেকে যেমন আমরা আমাদের অ্যান্ড্রয়েড এর মধ্যে সফটওয়্যার ইনস্টল করি এটা হচ্ছে সেরকম তাদের আইএস এর মধ্যে মানে অ্যান্ড্রয়েড এর মধ্যে বা হচ্ছে আইফোনের মধ্যে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে যখন আপনার ট্রাফিক এই অফারটা থেকে মানে এই এটা একটা সিপিআই টাইপের একটা অফার মানে সিপিআই মানে অ্যাপ ইনস্টল আই মানে ইনস্টল মানে আই মানে ইনস্টল সিপিএ সিপিআই আই মানে হচ্ছে ইনস্টল সো ইনস্টল মানে হচ্ছে আপনার ট্রাক কি তার মোবাইলের মধ্যে অ্যাপ ইনস্টল করতে হবে আপনার নিজের লিঙ্ক থেকে সুতরাং আপনি এই সিপিআই টাইপের অফারগুলো যখন আপনার ট্রাফিকের কাছে প্রমোট করবেন তখন আপনার ট্রাফিককে সেখানে ওই অফারটা ওপেন করার পর তাকে ওই অফারের ওই লিঙ্কের মধ্যে যেই অ্যাপ্লিকেশনটা থাকবে বা যে সফটওয়্যারটা থাকবে সেটা তার মোবাইলের মধ্যে তাকে ইনস্টল করতে হবে যখন আপনার ট্রাফিক এই সফটওয়্যারটা তার মোবাইলের মধ্যে ইনস্টল করবে তখন আপনাকে সিপিএ নেটওয়ার্ক কস্ট করবে মানে আপনাকে তারা টাকা দিবে সুতরাং আপনার ট্রাফিক যখন আপনার লিঙ্ক থেকে একটা অ্যাপ ইনস্টল করবে তার মোবাইলের মধ্যে তখন আপনাকে সিপি নেটওয়ার্ক কস্ট করবে এরকম প্রত্যেকটা আপনাকে কিন্তু তারা কস্ট করবে যে কারণে বলছে কস্ট পার মানে প্রত্যেকটা পার মানে শব্দটা হচ্ছে প্রত্যেক প্রত্যেক ইনস্টলে আপনাকে তারা কি টাকা দিবে মানে কস্ট করবে যেটা হচ্ছে সিপিআই মানে প্রত্যেকটা ইনস্টলে আমাকে সে টাকা দিবে এ হচ্ছে সিপিআই যেটা হচ্ছে মূলত সিপিএ নেটওয়ার্কে আমাদের যে অফারগুলো থাকে সেগুলোর সাধারণ যে অফারগুলো যে টাইপ থাকে এগুলো এছাড়াও আরও অনেক টাইপ রয়েছে আমাদের সিপিএতে মানে আমাদের সিপিএ নেটওয়ার্কে যে অফারগুলো থাকে সেগুলোতে অনেক টাইপ রয়েছে এর মধ্যে জনপ্রিয় হচ্ছে আমাদের সিপিএস সিপিএল সিপিএস সিপিআই এবং আচ্ছা হচ্ছে পিপিএইচ ঠিক আছে আরেকটা হচ্ছে আমাদের পিপি

একই রকম ঠিক আছে জাস্ট একটু ঘুরিয়ে বলা হয়েছে এটা সেটা কিভাবে করে এখানে বলছে সিপিএস এর মানে কি কস্ট পার সেল এখানে পিপিএস এর মানে কি পে পার সেল ঠিক আছে এখন কস্ট আর হচ্ছে পে এই দুটো জিনিস কিন্তু একই কথা কারণ কস্ট যারা কিনে আমরা টাকাকে বোঝাই যে আমাকে সে কস্ট করবে বা আমাকে সে টাকা ওরকম কিছু একটা ব্যয় করবে এরকম কিছুকে বোঝায় ব্যয় করবে এটা কিন্তু সিপিএ নেটওয়ার্ক আমার উপরে ব্যয় করবে সে আমার উপরে ব্যয় করবে মানে কস্ট পার সেল প্রতি সেলে সে আমার উপরে টাকা ব্যয় করবে আর এখানে যে কি পে পার সেল মানে প্রত্যেকটা সেলে আমাকে সে পে করবে সুতরাং আমাকে সে টাকা দিবে সুতরাং এই সিপিএস টাকেই এখানে বলা হয়েছে পিপিএস শর্টকাটে ঠিক আছে এটার মানে হচ্ছে আমাদেরকে পে পে পার সেল এই যে পেই পার্সেল ঠিক আছে এই পেই পার্সেল এটার মানে হচ্ছে কি তাহলে মানে মানে কি হচ্ছে প্রতিটা সেলে আমি যখন আমার এই সিপিএস টাইপের অফারগুলো থেকে একটা সেল আনতে পারবো মানে একটা প্রোডাক্ট আমি যখন আমার ট্রাফিক বিক্রি করতে পারবো আমার লিঙ্ক থেকে তখন আমাকে ওই বিক্রির বিনিময়ে সিপি নেটওয়ার্ক আমাকে কিছু টাকা দিবে আর এইটার মানে হচ্ছে কি পেপার সেলের আমার সিপি নেটওয়ার্ক থেকে যদি আমি একটা প্রোডাক্ট যদি আমি সেল করতে পারি তাহলে আমাকে সে পে করবে মানে আমাকে সে টাকা দিবে এখানে আমাকে কি করবে সে সিপি নেটওয়ার্ক এখানে কস্ট করবে কস্ট করার মানে হচ্ছে কি সে ব্যয় করবে আমার উপরে সে ব্যয় করবে এখানে হচ্ছে সে আমাকে পে করবে মানে আমাকে সে টাকাটা দিবে এই দুটো জিনিস কিন্তু এক ঠিক আছে সুতরাং আপনাকে এই শর্টকাটের কোডগুলো জানতে হবে যে সিপি মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন এটার অর্থ আপনি বুঝে গেছেন যে কিভাবে করে কস্ট পার অ্যাকশন হয় এখানে হচ্ছে সিপিএল মানে হচ্ছে কস্ট পার কস্ট পার লিট সুতরাং সিপিএল এর মানে কি কস্ট পার লিট কিভাবে করে হয় সেটা আপনি জেনে গেছেন অলরেডি এটা হচ্ছে আমাদের সিপিএইচ কস্ট পার সেল মানে এই কস্ট পার সেল কিভাবে করে কস্ট পার সেল হয় কিভাবে করে আপনাকে টাকাটা দেবে সেটাও আপনি অলরেডি বুঝে গেছেন এটা হচ্ছে আমাদের সিপিআই মানে কস্ট পার ইনস্টল আমাদেরকে প্রতি ইনস্টল টাকা দেবে সেটাও আমরা বুঝে গেলাম এবার হচ্ছে আমাদের কি পে পার সেল পিপিএচ পার্সেল এবং হচ্ছে সিপিএচ কস্ট পার্সেল এই জিনিস কিন্তু সেম সুতরাং আরো যদি এরকম কোনো যদি শর্টকাট যদি থাকে যেখানে আপনি দেখতে পাবেন যে আপনার কোন শর্টকাট এখানে আছে আচ্ছা আর যদি কোনো শর্টকাট যদি আপনি মনে করেন যে আপনি কোথাও আটকে গেলেন যে এরকম একটা শর্টকাট আমার কাছে শো করেছে আমি যদি আরো বড় একটা নেটওয়ার্কে যদি যাই যেমন এবারে আমরা যে নেটওয়ার্ক যাব যাবো এটা এর থেকেও বড় কোনো একটা নেটওয়ার্ক যেখানে আরো ভালো থাকবে ধরেন ম্যাক্স বাউন্ড্রি ম্যাক্স এই মানে ম্যাক্স বাউন্ডিতে চলে যাই এখানে আমাদের কি ধরনের আছে দেখি কি ধরনের অফার এখানে আমরা পাবো এখানে সেরকম কোনো অফার এখানে মাত্র তিন ধরনের অফার রয়েছে সো এটা কিন্তু আমাদের সিপি গ্রিপে কিন্তু এই তিন টাইপের অফার কিন্তু রয়েছে সুতরাং আমরা আরেকটা নেটওয়ার্কে যাই দেখি ম্যাক্স ম্যাক্স ধরেন আমি ধরেন্স সিপিএ ম্যাক্স ওয়ে ধরেন আমি ম্যাক্স দিয়ে দিলাম ম্যাক্স সিপিএ এটা আমি দিলাম তো এখানে আমাদের যে অফারগুলো রয়েছে দেখেন এখানে কিন্তু আরও রয়েছে এই যে এখানে কি কি আছে সিপিএ সিপিএল সিপিআই সিপিএচ সিপিএম ঠিক আছে এবার আমাদের এখানে নতুন একটা বেজে গেছে যে সিপিএম মানে কি সুতরাং আপনি যখনই অনেক নেটওয়ার্কে আপনি যখন চলে যাবেন ঠিক আছে মানে বিভিন্ন ধরনের নেটওয়ার্কে আপনি বিভিন্ন রকমের অফার পাবেন যেমন এখানে আমরা নতুন একটা পেয়ে গেলাম কি সিপিএম সুতরাং তাহলে এই সিপিএম এর মানেটা আবার কি এখানে কিন্তু আমরা অনেকগুলোর মানে চিনিস এবার আমরা জানবো সিপিএম এর মানেটা মূলত কি তো বন্ধুরা এখানে আমরা যে সিপিএম টা আমরা এখানে দেখতে পেলাম এটা হচ্ছে আমাদের ম্যাক্স যে ম্যাক্স সিপিএম মধ্যে আমরা দেখতে পেলাম একটা অফার হচ্ছে সিপিএম সিপিএম এর ফুল মিনিং হচ্ছে আমাদের কস্ট পার মাইল ঠিক আছে এটার মানে হচ্ছে কস্ট সি ও এস টি কস্ট পার মাইল হ্যাঁ কস্ট পার মাইল এটার মানে হচ্ছে কস্ট পার মাইল সুতরাং এখন কস্ট পার মাইল এটা আবার কি ধরনের অফার যেমন আমরা উপরের সব অফারগুলো কিন্তু আমরা জেনেছি এবার আমরা জানবো মূলত কস্ট পার মাইল এটা আবার কি এটা কিন্তু আমাদের ততটা কিন্তু জানা নেই এটার ব্যাপারে কিন্তু আমাদের এখন একটা ধারণা আমরা নেব কস্ট পার মাইলের ব্যাপারটা যে কিছু কিছু সিপি নেটওয়ার্ক এরকম আছে যেখানে আপনার কোনো অফার কমপ্লিট করতে হবে না আপনাকে মূলত ভিজিটের উপরে আপনাকে কিন্তু তারা মূলত হচ্ছে পেটা করবে আপনাকে কস্ট করবে সুতরাং এখানে কস্ট পার মাইল বলতে বলা হয়েছে কস্ট পার থাউজেন্ড এখানে আপনি কস্ট পার মাইল বা কস্ট পার থাউজেন্ড এটা আপনি বুঝতে পারেন সো যখন আপনি কস্ট পার মাইল কে আপনি কস্ট পার থাউজেন্ড বলবেন বা কস্ট পার মাইল বলবেন এটার মানে হচ্ছে আপনি যখন এই সিপিএম টাইপের অফারগুলোর একটা লিঙ্ক নিয়ে আপনি আপনার ট্রাফিকের কাছে শো করবেন বা ট্রাফিকের কাছে মার্কেটিং করবেন ওই মার্কেটিং টা ওই ওয়েব পেজটা যেই পেজটা নিয়ে আপনি মার্কেটিং করবেন ওইটা যদি এক হাজার মানুষের মধ্যে যদি আপনি শো করাতে পারেন বা এক হাজার মানুষের মধ্যে যদি আপনি শেয়ার করে দিতে পারেন তাহলে আপনাকে সিপিএ নেটওয়ার্ক একটা কস্ট করবে যেই নির্দিষ্ট পরিমাণ দেওয়া থাকবে সেটা আপনাকে কস্ট করবে সুতরাং এটার মানে হচ্ছে আপনি আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে বা আপনি যেই সিপিএম টাইপের যে অফারের লিঙ্কটা আপনি ধরবেন ওই লিঙ্কটাকে আপনি এক হাজার মানুষের মধ্যে যদি শেয়ার করে দিতে পারেন মানে এক হাজার ক্লিক যদি আপনি আনতে পারেন এক হাজার ক্লিক বা এক হাজার মানুষের মধ্যে শেয়ার করে যদি আপনি দিতে পারেন বা এক হাজার ভিউ যদি আপনি আনতে পারেন তাহলে আপনাকে তারা পে করে দিবে তাহলে আপনাকে তারা কস্ট করবে এটার মানে হচ্ছে সিপিএম বা কস্ট পার থাউজেন্ড ঠিক আছে তো আমি যদি সিপিএম টাকে আপনাদের একটু গুগল থেকে দেখাই তো এই হচ্ছে দেখেন গুগল থেকে আমি দেখাচ্ছি এখানে সিপিএম ফুল মিনিং এটা হচ্ছে সিপিএম মানে হচ্ছে কস্ট ফার থাউজেন্ড দেখেন ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং আমি দিয়েছি সিপিএম মানে হচ্ছে সুতরাং এখানে দিয়েছে থাউজেন্ড এটার কারণ হচ্ছে এখানে এক হাজার ভিজিটর কে বোঝানো হয়েছে দেখেন এখানে একটা জিনিস দেখেন দা ফুল ফর্ম অফ সিপিএম ইজ কস্ট ফার মাইল এখানে কস্ট ফর মাইল বোঝানো হয়েছে দা ওয়ার্ল্ড দা সিপিএম ইজ অলসো কোল্ড কস্ট ফার থাউজেন্ড হম সিপিএম কস্ট ফার থাউজেন্ড ও বলা হয় এবং

সুতরাং এই সিপিএম টাইপের অফারগুলোতে আপনার ইনকাম কিন্তু মোটামুটি ভালো আসবে আপনি যদি ভালো মার্কেট হয়ে থাকেন এবং আপনি যদি মনে করেন যে আপনার অফারটাকে ফেইড মার্কেটিং করতে পারেন মানে আপনি ক্লিক আনতে পারেন অনেক বেটার ক্লিক তাহলে আপনি সিপিএম টাইপের অফারগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন আপনি যদি সিপিএম টাইপের অফারগুলো যদি কাজ করেন তাহলে আপনি ইনকামটা সুপার আপনি ইনকাম করতে পারবেন খুব সহজ আপনি ইনকাম করতে পারেন কারণ এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না জাস্ট আপনি আপনার ট্রাফিকের লিঙ্কটা দিয়ে দেবেন সে যদি আপনার লিঙ্কটা ভিজিট করে তাহলে কিন্তু আপনি কষ্টটা সেখান থেকে পেয়ে যাবেন তাই হচ্ছে আমাদের সিপিএম টাইপের অফারের বিষয়টা আমরা জেনে গেলাম যে সিপিএম মানে কি কস্ট ফর মাইল অথবা সে কস্ট ফর कॉस्ट पर माइल अथा कॉस्ट पर थाउजेंड कॉस्ट पर कॉस्ट पर थाउजेंड टी एच यू एस ए থাউজেন্ড পার থাউজেন্ড বা কস্ট পারে গেলাম তো এরপরে অফারের টাইপ রয়েছে সেক্ষেত্রে নতুন কোনো একটা টাইপ আপনার কাছে চলে আসতে পারে তো আপনি যদি ওরকম কোনো একটা টাইপ নিয়ে যদি আপনি কনফিউজনে পড়ে যান যে আপনার কাছে নতুন একটা টাইপ চলে এসেছে একটা শর্টকট চলে আসছে বাট ওইটা ব্যাপারে আপনার কোনো ধারণাই নেই পারে ওইসব আপনি বুঝতে পারতেছেন না তাহলে আপনি এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার আমি আপনাকে অবশ্যই লিখে বুঝাতে চেষ্টা করব যদি লিখে বোঝাতে চেষ্টা করতে আমি সক্ষম না হই তাহলে আমি আপনাকে অবশ্যই ফোন কলের মাধ্যমে আপনাকে আমি বিষয়টা ডিসকাস করবো ঠিক আছে তো সিপ সিপের কিন্তু আরো জিনিস রয়েছে সেটা হচ্ছে অফারের টাইপ এখানে আপনি অফারের টাইপগুলো নিয়ে আমার হয়তো একটা ভিডিও অলরেডি রয়েছে যে এই যে অফারের টাইপ গুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে আমি আর একটা ভিডিও করবো যে এই টাইপগুলোর অফারগুলো আপনি কিভাবে করে মূলত কাজ করবেন কোটা দ্বারা কিভাবে করে কাজ করতে হয় এই বিনিয়োগগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করবো তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন সো ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করে কাছে থাকবেন এবং আপনার যদি এক্সট্রা যদি অন্য কোনো যদি প্রবলেম থাকে সেটা আপনি আমাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আমি চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান দিতে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ